আর মাত্র 6 মাসের অপেক্ষা, এরপরে বাংলাদেশে আরো কাছাকাছি হবে ত্রিপুরা, পাশাপাশি ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো। আগামী 23 জুনে চালু হবে বহুকাঙ্ক্ষিত আগরতলা আখাউড়া রেলপথ। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্মাণাধীন এই লাইনটি কাজ দ্রুত এগিয়ে চলছে। আখাউড়া আগরতলা রেল লাইন প্রকল্পটি ভারতীয় অনুদানে নির্মিত হচ্ছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 67%। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত বাংলাদেশ অংশের দৈর্ঘ্য 6.8 কিলোমিটার। তবে বেশ কয়েক বছর আগেই ঢাকা ও আখাউড়া যাত্রীবাস পরিষেবা চালু হয়েছে। যাত্রীদের স্বল্প সময় এবং খরচের দিকে লক্ষ্য রেখে এবার চালু হবে রেলপথ। অনেকটাই লাঘব ঘটবে ভারত বাংলাদেশের জন্য। আখাউড়া আগরতলা রেল লাইন সংযোগটি খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটি চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, পাশাপাশি মানুষ সহজেই দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে। अभी ना जाओ छोड़ कर बाबा। दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। আখাউড়া আগরতলা রেল লাইন প্রকল্প এবং রেল লাইনের যে অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমানে, এটা বাংলাদেশের জন্য একটা বড় ব্যবসা বাণিজ্যের একটা বিরাট পথ সুগম হবে। আন্তরেল এবং বহিরেলের সাথে যে একটা সংযোগ ছিল বাংলাদেশ সরকারের পরিকল্পনা, সেই পরিকল্পনার 50% 60% সফলতা লাভ করেছে। আজকে আখাউড়া এবং আগরতলা যে রেল লাইন, এটা 67% প্রায় কমপ্লিট। এদিকে ঢাকা থেকে এই রেল যোগে আগরতলা যাওয়া মানে 7 সিস্টার, 7টা রাজ্যে ভারতের যে কৃষিপণ্য এবং অন্যান্য মালপত্র আছে সেইগুলো আমরা সহজে ইন্ডিয়া থেকে নিতে পারবো। আমাদের দেশের যে কৃষিপণ্য আছে, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম বিভাগের, এগুলো আমরা সহজে আগরতলা লাইন দিয়া সহজে আমরা ইন্ডিয়াতে পাঠাইতে পারবো। এবং আমাদের এই রেল লাইনটা পদ্মাবিড়িতে রেল লাইনের সাথেও সংযোগ হওয়ার একটা লাইন হয়ে দিতেছে, এটাও আরেকটা বিরাট দিক উজ্জ্বল হবে। তবে মোট কথা হলো, আগরতলার সাথে এই আখাউড়া আগরতলা রেল লাইন বাংলাদেশের জন্য অর্থনীতির একটা বিরাট সূচক এবং একটা বিরাট সমন্বয় নিয়ে আসবে বলে আমি আশাবাদী।